ভারতে আবার ডিজিটাল স্ট্রাইক তেতাল্লিশটি চীনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত দেশের প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে আরও তেতাল্লিশটি চীনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র তথ্যপ্রযুক্তি আইনের উনসত্তর ধারার অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক ওই চীনা অ্যাপগুলিকে নিষিদ্ধ করার ঘোষণা করল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই অ্যাপগুলির অ্যাক্সেস আটকাতে নিষিদ্ধ জারি করেছে মন্ত্রক একটি স্টেটমেন্টে জানানো হয়েছে দেশের প্রতিরক্ষা অখণ্ডতা সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখার স্বার্থে এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে লাদাখ সীমান্তে ভারত চীন উত্তেজনার রেস ধরে এর আগে টিকটক ইউসি বাউজার সহ আরো উনষাটটি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র সরকার দ্বিতীয় পর্যায়ে পাবজি সহ আরো একশো আঠারোটি অ্যাপ নিষিদ্ধ করলো কেন্দ্র আবার এখন তেতাল্লিশটি অ্যাপ নিষিদ্ধ করা হলো পন্ধরা যে সমস্ত অ্যাপগুলিকে কেন্দ্র সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে আর কি ব্যান্ড করা হয়েছে সেই সমস্ত অ্যাপের লিস্টগুলো তোমরা স্ক্রিনে দেখ দেখতে পাচ্ছ যেমন বেশ কিছু পপুলার অ্যাপ ছিল যেগুলোকে এখন পার্মানেন্টলি ব্যান্ড করে দেওয়া হয়েছে বাকি স্ক্রিনে আসা অ্যাপের লিস্টগুলির মধ্যে থেকে তোমার মোবাইলে যদি কোনো অ্যাপ ইনস্টল থাকে তাহলে সেটিকে ডেফিনেটলি আন ইনস্টল করে দাও কারণ এই সমস্ত অ্যাপগুলো ডেটা প্রাইভেসির জন্য ক্ষতিকারক এই লিস্টের অ্যাপগুলির মধ্যে স্ন্যাক ভিডিও পপুলার অ্যাপ আছে যেটি টিকটক ব্যান্ড হওয়ার পর থেকে বেশি পরিমাণে পপুলার হয়ে গেছিল তুমি কি এই স্ন্যাক ভিডিও অ্যাপটি ব্যবহার করতে বা এখানে ভিডিও বানাতে অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও বানাতে কিনা এছাড়া আলিবাবারও বিভিন্ন বিভিন্ন পপুলার অ্যাপগুলো ইন্ডিয়া থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে বাকি তোমার মতামত কি এই সমস্ত চাইনিজ করা ঠিক হচ্ছে ব্যান্ড কিনা বাকি যে সমস্ত চাইনিজ আছে সেগুলো ব্যান্ড করে দেওয়া উচিত কিনা কিনা সরকার ঠিক করছে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো মনে হয় এই সমস্ত অ্যাপগুলি ব্যান্ড করে দেওয়া উচিত যে সমস্ত অ্যাপের মধ্যে ইউজারদের প্রাইভেসি সিকিউর নেই বাকি ভিডিওটি লাইক করতে ভুলো না লাইক মাস্ট এবং এই ভিডিওটি শেয়ার করো তোমার সমস্ত বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সকল বন্ধুদের সঙ্গে স্পেশালি স্ন্যাক ভিডিও আলিবাবা এক্সপোজার কি যে সমস্ত অ্যাপ গুলো ব্যবহার করতো তাদের সঙ্গে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও সঙ্গে অল নোটিফিকেশন ক্লিক করে দাও তাহলে কি আবার নেক্সট টাইম এইরকমই ইন্টারেস্টিং এন্ড লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না ইনস্টাগ্রাম আইডি লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে বাইকান স্ক্রিনে আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা